আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মোমো, যা ডাম্পলিং বা ডিমসাম নামেও পরিচিত। মোমো খুবই হেলদি ও সুস্বাদু একটি খাবার, চেষ্টা করছি খুব সহজভাবে উপস্থাপন করার। আশা করছি সবার অনেক ভালো লাগবে। প্রথমে আমরা মোমোর জন্য বাহিরের আবরণ তৈরি করব, সেই জন্য একটি খামির তৈরি করতে হবে। তাই একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আমাদের খামিরটা তৈরি হবে সেটি বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তিন থেকে 4 মিনিট মাখার পরে আমাদের খামির রেডি হয়ে গিয়েছে। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি একটি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন মোমোর পুর রেডি করব, তাই মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। মোমোর পুরের জন্য হাড্ডি ছাড়া মাংস নিতে হবে। এবারে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে চপ করে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। আমার চিকেন কিমা করা হয়ে গিয়েছে। মোমোর পুরের সাথে অ্যাড করার জন্য আমি একটি ছোট সাইজের পেঁয়াজ ভালো মতো মিহি কুচি করে কেটে নিচ্ছি। তারপর একটি রসুনের ফালি মিহি কুচি করে কেটে নিচ্ছি। তার সাথে ছোট 1 টুকরো আদাও মিহি কুচি করে কেটে নিব এবং 1টি কাঁচামরিচ কুচি করে কেটে নিব। মোমোর পুর রেডি করার জন্য একটি বাটিতে মুরগির মাংসের কিমা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো লাইট সয়া সস অ্যাড করে দিচ্ছি। তারপর অ্যাড করে দিব মিহি কুচি করা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি। তারপর ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমরা চলে যাচ্ছি মোমোর বাহিরের আবরণ তৈরি করতে। আমাদের খামির তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন হাত দিয়ে এটাকে লম্বা করে বেলে নিব। তারপর ছোট ছোট লেচি কেটে নিব। একটি লুচি বানাতে যতটুকু খামিরের প্রয়োজন হয়, আমরা একটি মোমোর জন্য ঠিক ততটুকুই খামির নিয়ে নিব। একটু শুকনা ময়দা ছিটিয়ে রুটির মতো বা আরও একটু পাতলা করে বেলে নেব। দেখুন বেলা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হবে। তারপর মাংসের যে পুরটা তৈরি করেছি সেটি রুটির মাঝে বসিয়ে দিতে হবে। এবার এটিকে ভাজ করতে হবে। আসলে আমি মোমো বানানোতে এক্সপার্ট না, তাছাড়া আমার মোমো রেগুলার বানানো হয় না, তাই আমার মোমো দেখতে অত সুন্দর হবে না। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে মোমোর ভাজ দিচ্ছি। মোমো ভাজ করার অনেক ডিজাইন রয়েছে,
আপনারা যে কোনো পছন্দের শেপে মোমোটাকে ভাঁজ করতে পারেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমোর ভাঁজ দিচ্ছি। সবগুলো মোমো আমি একসাথে বানিয়ে নিয়েছি। আমি একটি স্টিমারে তেল ব্রাশ করে দিচ্ছি যেন মোমোগুলো তাড়াতাড়ি উঠে যায়। এখন ফুটন্ত গরম পানির হাঁড়িতে স্টিমারটি বসিয়ে মোমোগুলো দিয়ে দিব। একটু একটু ফাঁক রেখে আমি মোমোগুলো স্টিমারে দিয়ে দিচ্ছি। এখন 8 থেকে 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা সরানোর পর দেখতেই পাচ্ছেন মোমো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে মোমোগুলো তুলে নিচ্ছি, আর যখন মোমোগুলো তুলবেন তখন চুলা বন্ধ করে দিবেন, না হয় হাতে গরম ছেঁকা লাগতে পারে। হয়ে গেল আমাদের চিকেন মোমো। এবার এটিকে গরম গরম পরিবেশন করুন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।